हेलो, गुड आफ्टरनून एवरीबॉडी. दिस इज इंद्रानी फ्रॉम प्रियोदर्शिनी बुटीक एंड टुडे वी हैव गॉट एक्सक्लूसिव न्यू अराइवल साड़ी फॉर अपकमिंग पूजा. सो फॉर टुडे शो वी हैव गॉट सम एक्सक्लूसिव कोरा बेनरसी साड़ी. सो मेनी मोर पीपल हैड रिक्वेस्टिंग मी फॉर शोइंग कोरा बेनरसी साड़ी and we have got exclusive Kora Benaresi for today's show and much more exclusive sarees like motka sarees we have and we have some tassar hand stitch saree, jardosi sarees and we have got some exclusive crepe tassar sarees and many more other sarees we have. So please keep joining. সবাইকে বলছি যে যে শাড়িগুলো আছে আমি একটু দেখে নিই প্রত্যেক দিন, মানে ঠিক আমি এগুলো তো বাছি না, বাছি আমার লোকজনরা যারা আমার সঙ্গে থাকে সবসময়। তো সেগুলো হচ্ছে কিছু ক্রেপ তাসের আছে, কিছু আছে যে স্টিচের শাড়ি নতুন নিউ অ্যারাইভাল যেগুলো আমরা ডাই করে দিয়েছিলাম, কাজ হয়ে এসছে এক্সক্লুসিভ কাজ তার শাড়ি তাসারের মধ্যে, কিছু আছে আপনার মটকা শাড়ি যেগুলো উইভিং মটকা, কিছু আছে কোরা বেনারসি এক্সক্লুসিভ, কিছু আছে লম্বানি ওয়ার্ক খাদিতে লম্বানি যেগুলো কোনো, যেমন কালকেও তাই দেখিয়েছিলাম প্রচুর, দু চারটে দেখিয়েছিলাম প্রচুর বুকিং এসছে, তো সেরকম আজকেও কিছু দেখাচ্ছি আর যখন নেবেন আপনারা পলিশ করে আমরা পাঠাবো। আচ্ছা, আর আছে কিছু নিউ অ্যারাইভাল কাঁথা, ভীষণ সুন্দর কাঁথা ডায়েট তসরের ওপর, আর কিছু রেশম কোটা। তো এই হচ্ছে আজকে আমাদের সম্ভারে আছে, আমি কিন্তু মোটামুটি একটা বলে দিলাম। সুরিয়া সেনগুপ্ত তসর আজরাক আছে, সারেনিয়া সেনগুপ্তা তাসার আজরাক আজকে নেই, আজকে এখন দেখাতে পাচ্ছি না, তবে আমার রেডি হচ্ছে, পেয়ে যাবে তাসার আজরাক। সুলেখা সিং, হিন্দি মে বলো আপ। হ্যাঁ হ্যাঁ, হিন্দি মে ভি বলতে হ্যাঁ, বেঙ্গলি, বিং এ বেঙ্গলি পার্সন সো আই হ্যাভ টু স্পিক ইন বেঙ্গলি অলসো অ্যান্ড আই হ্যাভ টু স্পিক ইংলিশ, বেঙ্গলি আর হিন্দি ইন থ্রি ল্যাঙ্গুয়েজেস। So those people who are Bengalis, they for them, and for the people who are Hindi speaking, for them Hindi, and for the other countries, so I am speaking English also. Indrani, tomake je ajki sundor lage বলে বোঝাতে পারবো না, প্রতিমা সেন থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। শতরূপা দশ, সিল্কের উপরে জর্দোসি দেখাও, কালকে সিল্কের উপর দেখিয়েছি, আজকে তসরের উপর একটা এক্সক্লুসিভ রেডি হয়ে এসছে, ওটা দেখাবো। আচ্ছা, আমি এসে গেছি তোমার লাইভে মালা দিই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। শুভ্রা রয় চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কালকে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, আমি না কি হয় কিছু সারাদিন তো কাজের মধ্যে থাকি, রাত্রিবেলা বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলটা যখন দেখি কিছু এন্টারটেনিং জিনিসপত্র দেখে থাকি, মানে আগে দেখতাম কি শাড়ির বিভিন্ন শো দেখতাম, কিন্তু আমি এখন আই এম নট ইন্টারেস্টেড, বিকজ আমার মনে হয় যে আমি ওগুলো দেখলে কি আমি খুব পিছিয়ে পড়ি, তার কারণ হচ্ছে কি আমার ইনোভেটিভ যে আইডিয়াগুলো সেগুলো চলে যান, তো আমি দেখি না। আমি কোনগুলো দেখি, পেটের, আপনার বাড়িতে কোনো পেট রয়েছে তার দেখি, তার যেগুলো লাইভ যারা করে, লাইভ বলবো না মানে কোনো ভিডিও পোস্ট করে সেগুলো দেখি, ব্লগগুলো দেখি, তারপরে একটা দেখছিলাম খুব মজার, একটি মেয়ে তাকে আমার খুব ভালো লাগে, জানি না মেয়েটার নাম কি, আমি দু চার দিন ধরে তাকে ফলো করছি, ভালো লাগছে বেশ। সে দেখাচ্ছিল এরকম লাইভে, মানে আমরা যে লাইভ করি সেটাকেও কপি করে দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল, মানে যেভাবে আমরা বলি ও চেষ্টা করছিল সেভাবে বলার, আমার এটা এত মানে ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো এই আর কি, এটা এটা মনে পড়ে গেল হঠাৎ করে, তো যেভাবে যেভাবে আমরা বলি সেভাবে সেও বলতে থাকে, মুঝে কুছ নেই সমজ আয়া রাহা, সমজ মে আ রা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আপকে সমজ কে লিয়ে মেয়ে থোড়া হিন্দি মে ভি বলতি হুম, মেয়ে বোল রই হুম, কল মে এক ব্লগ দেখ রই থি, ঠিক হ্যাঁ, উসমে কুছ মতলব এসি কুছ বাত থি কি হামলোগ জেসে ইয়াহা পে বোলতে হ্যায় না লাইভ মে, তো ও ভি লড়কি এসে বোল রই থি, ঠিক হ্যাঁ, এসে হামলোগো কো মতলব কপি কর রই থি, তো বহুত অচ্ছি লগি মুঝে উসকো কপি দেখ কে, ক্যুঁকি একদম হামলোগ জো মতলব জো জো বোলতে হ্যায় লাইভ মে পুরা নকল উসনে নকল উতার লিয়ে ওয়েসা হি কিয়া, তো মুঝে বহুত আচ্ছা লাগে, এই মে বাত আপ লোগো কে সাথ শেয়ার কর রহি থি। সো মেনি পিপল হ্যাড জয়েন্ড,
তো যাই হোক, এটাতেও আমার ভালো লাগলো দেখে যে অ্যাটলিস্ট কিছু করছি যেটা মানুষ নকলও করতে পারে, এবং সেটা খুব সুন্দর করে করেছে, মানে আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমার কোনো এ হচ্ছে না, খুব ভালো লাগলো আমার এটা, মানে আমি নিজে খুব রিফ্রেশ হয়ে গেলাম এটা দেখার পরে, রিয়েলি। তো যাই হোক, দেখাতে শুরু করছি আমাদের এক্সক্লুসিভ শাড়ির সম্ভার। ইন্দ্রাণী, তোমায় খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম মালাদি, থ্যাংক ইউ সো মাচ। So many people had joined, so I will start with my sari which I am wearing today. It's a beautiful pure georgette sari with leheria. It's a multicolor leheria has been done on the sari. ये पूरा राजस्थानी लहरिया है कि ये जॉर्जेट के ऊपर है, बहुत ही अच्छी साड़ी है जो कि मैंने टीम अप किए हैं एक ब्लाउज के साथ, वो कि इसी कलर में है, बहुत बहुत मैच हो रही है साड़ी के संग। वैसे भी ये साड़ी आप कोई भी कलर से पहन सकते हो, जैसे इसमें जितने सारे लहरिया है, जो जो कलर इसमें यूज किया गया है, आप कोई भी कलर इसमें से चुन के वो पहन सकती हो, ये बहुत ही अच्छी दिखने वाली है। সুপ্রীতি ভট্টাচার্য, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন আমার শাড়িগুলোকে ভালোবাসেন। সো আমার মনে হয় বেশি আর বকে লাভ নেই, অনেকে ডেকে যান না তো কেন বকছি, যাই হোক স্টার্ট করছি। হ্যাঁ, যেটা বলার আরেকটা কথা বলার আপনাদেরকে, যখন আপনারা কোন মানে অবশ্যই সব কিছু দেখবেন, তার মাঝে মাঝে যে রিফ্রেশিং জিনিসপত্র দেখবেন, দেখবেন ব্রেনটা একদম হালকা হয়ে যায়। আমি যেমন দেখি আমার খুব ভালো লাগে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা দেখলে আমার মনে হয় নিজে আমি রিফ্রেশ হয়ে যাই। রত্না ব্যানার্জি, কাল তোমার পরা শাড়িটা নিয়েছি, দিদি কেমন শাড়িটা একটু আমাকে জানাও, সবাইকে জানাও, আমাকে তো জানাবে, সবাইকে জানাবে। আচ্ছা, শাড়িটা পাওয়ার পরে জানি, শাড়িটা অসাধারণ, কালারটা অসাধারণ, এবং একটা মানে তোমার জিনিস শোনাই, যেটা হচ্ছে ওটার মধ্যে 6টা না 8টা আমরা বুকিং পেয়েছি শাড়িটার, অসাধারণ কালার, মানে যেই দেখেছে সেই ফিদা হয়ে গেছে, অসাধারণ শাড়িটা দেখতে, পাওয়ার পর অবশ্যই জানাবে। লখনৌ চিকেন কবে দেখাবে? লখনৌ চিকেন তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করো, লখনৌ চিকেন আমাদের শোরুমে প্রচুর রয়ে গেছে স্টক, আমি দেখিয়ে দেবো। সো লেট গেট স্টার্টেড উইথ আ বিউটিফুল শাড়ি, উইথ মাই শাড়ি উইচ আই এম ওয়েয়ারিং। ইয়ে শাড়ি থোড়া গৌর সে দেখিয়েগা जो मैं पहनी हुई हूँ, ये है प्योर जॉर्जेट की साड़ी जिसमें लहरिया किया गया है, कलर इसका देखिए कि क्या सतरंगी कलर है इसमें, थोड़ा देखिएगा इसको, क्योंकि ये जो प्रोसेस इसमें किया गया है इट इज़ वेरी डिफिकल्ट टू डू, बिकॉज ये प्रिंटेड नहीं है, इसको पूरा सिल्क के किया जाता है और इसको कलर में डुबो के किया जाता है। बहुत ही अच्छी साड़ी है और इसका टेक्निक भी बहुत अच्छी है, और इसके साथ आपको ये ब्लाउज पीस मिल रही है, ये कि प्योर क्रेप में है, जो कि प्योर क्रेप में, ये ब्लाउज पीस तो पहन ही सकती हो, और एक काम कर सकती हो, इसके जितने कलर हैं कोई भी कलर एक पिक कर लो और ये पहन लो, तो उसमें आप और भी अच्छी लगोगी। सो इट इज इट विल प्राइस इट इज 8500 फॉर द प्राइस रेंज फॉर दिस, इसका प्राइस है 8500। Moving on to the next sari. So this is the first one right now I'm showing you all. বেনারস থেকে দেখিয়েছিলাম, প্রচুর বুকিং ছিল এই কালারটার, যে জন্য এক পিস রিমেনিং ছিল, আমি নিয়ে চলে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা, অসাধারণ দেখতে, অসাধারণ কোয়ালিটি, জাস্ট টেক এ লুক ফর দ্য শাড়ি। আর আপনারা দেখবেন লাস্ট আমি 2 বছর যা লাইভ দেখিয়েছি অলমোস্ট ডিজাইনগুলো সেম, বিকজ উই হ্যাভ গট অনলি ওয়ান উইভার ফর দ্য কুরার বেনারসি শাড়িজ, আমরা অনেক জায়গা থেকে কালেক্ট করি না, উইভার যারা আছে মাস্টার উইভারদের তৈরি, এবং সেই শাড়িগুলোর নিপুণতা আমি আপনাদের দেখাবো, জাস্ট লেট মি শো ইউ দ্য ইন্ট্রিকেসি অফ দ্য শাড়ি। সো ইট হ্যাজ বিন ইন্টারলকড, ইট হ্যাজ বিন ইন্টারলকড, ইট হ্যাজ বিন অ্যাপ্লাইড উইথ ইন্টারলক প্রসেস, জাস্ট টেক এ লুক ফর দ্য শাড়ি, ইট ইজ এ লাভলি কালার, ইটস আ রিফ্লেক্টিং কাইন্ড অফ কালার, ইট ইজ কোরা বেনারসি শাড়ি উইথ এ লাভলি ডিজাইন, ইটস এ ভেরি ট্রেডিশনাল ডিজাইন কোরা বেনারসি শাড়ি। এটার আমরা প্রচুর অর্ডার পেয়েছিলাম ওখান থেকে, ভীষণ ভালো কালারটা, না না সি গ্রিন, এটা কি বলবো, কালারটা প্যালেট গ্রিনও নয়, সফট গ্রিন বলতে পারেন, কোরা বেনারসি শাড়ি। তুমি হোয়াটসঅ্যাপে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো, ছোট্ট একটু ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি। কোরা বেনারসি হচ্ছে এটা কাতানের ফরমেশন, কাতানেরই ট্রান্সফরমেশন হচ্ছে কোরা বেনারসি, একটা ট্রান্সফরমেশন কাতানের, মানে এর বেস হচ্ছে কাতান, এটুকু বলতে পারি।
অবশ্যই সিল্ক মার্কের, এটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, এগুলো কিন্তু অর্গেনজার, এটার মধ্যে হিউজ ডিফারেন্স। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজও একই কথা বলবো। সো লেট মি শো ইউ ওয়ান মোর শাড়ি, দিস ইজ অলসো কোরা। কোরার একটা হিউজ ডিমান্ড, মানে সাংঘাতিক ডিমান্ড আমরা পাই সবসময়। সো ইট হ্যাজ এ লাভলি কালার। সো হোয়াট আই এম, কি কালার, হোয়াট আই উড সে ফর দিস কালার, ইউ ক্যান সে ইটস আ পিঙ্কিশ শেড, ইটস এ লাইটার শেড, ফ্লেশ কালার, ইউ ক্যান সে ইটস আ ফ্লেশ কালার অলসো, পিঙ্ক আর ফ্লেশের মাঝের একটা কালার, অদ্ভুত সুন্দর কালারটা, মিষ্টি একটা, কি বলবো, সেই নরম চামড়া গজালে যে কালারটা হয় সেই কালারটা, মানে পিঙ্কিশ ফ্লেশ টাইপের একটা কালার, অদ্ভুত সুন্দর, যেটাই হোক না কেন ইট ইজ ভেরি মাচ রিফ্লেক্টিং ফর ইউর কমপ্লেকশন, ভীষণ ব্রাইট করে আপনাকে, ভীষণ ভালো, খুবই রিফ্লেক্টিং টোন এটার। আচ্ছা, প্রিভিয়াস ওয়ান ওয়াজ 14,500। হ্যাঁ, এটা ব্লাউজ পিসটা অল ওভার ছিল, আর এটা ব্লাউজ পিসটা শুধু সিঙ্গেল, যার জন্য এটা 14,000 ফর দিস, দিস ইজ 14,000, এটা 14,000, আর আগেরটা ছিল 14,500। জাস্ট টেক এ লুক ফর দ্য শাড়ি, অসাধারণ শাড়ি। কোরা এখনও যারা নেননি তাদেরকে বলবো এই ধরনের শাড়ি পুজোতে একটা থাকতেই হবে। সো দিস ইজ অরিজিনাল কোরা বেনারসি, আপনাকে ভাবতে হবে না যে কখন আপনি পরবেন শাড়িটা, বিকজ এর কালারটা এত সুন্দর, এত সুন্দর শেড এটার। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের 21,000 কোরাটা যিনি নিয়েছেন সেটা পুরো ফিদা হয়ে গেছেন, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রচুর বুকিং ছিল, বাট একটাই পিস ছিল আমাদের কাছে, তাই প্রত্যেকটা শাড়ির একটা করে পিস, সিঙ্গেল পিস, ওটার আর রিপিটেশন নেই। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, অসাধারণ কালার, অসাধারণ শাড়ি, একদম প্যাস্টেল শেড, আজকাল 90% লোক পছন্দ করেন, বিকজ প্যাস্টেল শেড এমন একটা শেড যে বয়স কিছু হয় না এর, যে কোনো বয়সে পরতে পারেন, যে কোনো সময় পরতে পারেন, আপনাকে ভাবতে হবে না যে শাড়িটা পরার জন্য কোন টাইমটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা ভাবতে হবে না। ওয়ান মোর কোরা উই হ্যাভ, ওয়ান মোর কোরা উই হ্যাভ, দ্যাট ইজ আ বিউটিফুল ওয়াইন শেড, ইটস আ বিউটিফুল ওয়াইন শেড, वाइन कलर के ऊपर है ये, आप देख सकती हो काफ़ी अच्छी साड़ी है ये, इसका प्राइस है 10,000 ओनली। ये जो कोरा का कैटेगरी है तो इट इज़ समथिंग डिफरेंट फ्रॉम द प्रीवियस, बिकॉज ये जो है हमारी लूम में ये बनती जाती है, मतलब बहुत ज़्यादा बनती है, लेकिन अभी थोड़ा कम कर दिए हैं क्योंकि अभी दो एक जन बना रही है, इसलिए मैं जो मार्केट में अवेलेबल हो जाती है उसका मैं उसके ऊपर कोई इंटरेस्ट नहीं रखती हूँ। सो इसीलिए मैंने इसका थोड़ा सा मतलब प्रोडक्शन कम कर दिया, लेकिन फिर भी जो है क्वालिटी हमारी, जो कलर हम दे सकते हैं वो किसी और नहीं दे सकते। सो जस्ट सी द साड़ी एंड क्वालिटी। मैडम व्हाट्सएप करूँ, हमने बोले दीची। सो दिस इज कोरा बेनारसी साड़ी विथ लवली कलर कॉम्बिनेशन, it is a wine kind of color and somebody is asking for wine color, so that I brought this sari. কেউ একজন বলছিলেন আমাকে ওয়াইন কালার দেখানোর জন্য, তার জন্য এই শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা কালারটা ভীষণ সুন্দর ওয়াইন কালার, দেখতে পাচ্ছেন, সো লাভলি অ্যান্ড সো বিউটিফুল শাড়ি। প্রাইস উইল বি ওনলি 10,000 অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি 1 মিটার ব্লাউজ পিস অ্যালং উইথ দ্য শাড়ি, एक साथ मैंने इसके साथ 1 मीटर की ब्लाउज पीस भी आपको मिल रही है, जो कि सिक्योर्ड है। क्या बोल से सोमा मैम, अपना जो एक बार देखिए दीची, এটা ভীষণ সুন্দর বেনারস থেকে, মানে প্রচুর বুকিং এসেছে আমাদের, একটাই পিস আমাদের কাছে ছিল, আমি নিয়ে চলে এসেছি। দেখুন শাড়িটার কালারটা কি অসাধারণ, যেমন কালার তেমন কাজ, হাতে পেলে শাড়িটা অবশ্যই জানাবেন কেমন। বারবার আমি কথাটা কেন বলি, কারণ কি এর যে কোয়ালিটি আপনাদের কতটা আমি মোবাইলে বোঝাতে পারি আমি জানি না, ফেসবুকে, কিন্তু যখন হাতে আপনারা পান আমার মনে হয় আপনারা অনেক বেশি হ্যাপি হন, তার জলজ্যান্ত প্রমাণ প্রচুর মানুষ দিয়েছেন, প্রচুর মানুষ লাইভ কমেন্ট করেন, তো সেই জন্য বারবার বলি হাতে পাওয়ার পর একবার লাইভ কমেন্ট করবেন যে কেমন লাগলো শাড়িটা। অসাধারণ একটা শাড়ি, কালার কম্বিনেশনটা অসাধারণ, এবং এর যে বুটি দেখুন, প্রত্যেকটা কারবা বুটি,
বেনারসের খুবই ফেমাস হচ্ছে কারওয়া বুটি, যেটা সিঙ্গেল সিঙ্গেল করে তৈরি করতে হয়, মানে কেটে সুতোটাকে আবার আরেকটা বুনতে হয়, কোনো কোনো জোর থাকে না মাঝখানে। It's a really amazing color. So I would request all the people who are watching over there, so please, if you like them, so please put a little comment in the favor of the sari. If you like them, so please put a little comment. अगर अच्छी लग रही है तो थोड़ा सा comment तो बनती है, क्योंकि इतनी अच्छी साड़ी मैं बस ढूंढ के आपके लिए लाई हूँ, तो आपको तो comment बनती है। এখন মাসরুর সিল্ক তো আমি দেখাতে পারছি না, আমি ওখান থেকে দেখিয়েছিলাম, প্রোডাকশান ভীষণ কম, মাসরুর সিল্কের প্রোডাকশান ভীষণ ভীষণ কম। তো দেখিয়ে দেবো, আবার আমার প্রোডাকশানে আছে, দেখিয়ে দেবো। সো লেট মি শো ইউ ওয়ান মোর এক্সক্লুসিভ শাড়ি, এই শাড়িটা দেখুন, এই সবুজ শাড়িটা আমি নেব, হোয়াটসঅ্যাপ করেছি। একদম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা এই শাড়িটা দেখুন, এটা হচ্ছে ক্রেপ টাসার, জাস্ট সি দ্য কালার অ্যান্ড সি দ্য বর্ডার অলসো অ্যান্ড অল দ্য বুটার্স, ইউ ক্যান সি দেয়ার অল আর ইন কারওয়া বুটার্স উইথ তিলফি, সরি আলফি। সো দিস ইজ কল্ড আলফি ওয়ার্ক উইথ কারওয়া। আলফি কিউ বলা যাতে ইসকো, কিউকি দো কালার কো দো জরি কো ইসকো এক সাথ উইভ কিয়া গিয়া হ্যায়। সো দিস ইজ কল্ড আলফি ওয়ার্ক অ্যান্ড সি দ্য বর্ডার পোর্শন বোথ দ্য সাইড, স্লিক বর্ডার, কিউকি হাম লোক না বহুত ক্রেজি হ্যায় সিল্ক বর্ডার কে লিয়ে, স্লিক বর্ডার কে লিয়ে, কিউকি জ্যাদাতর জো আতি হ্যায় বর্ডার তো বহুত চওড়া বর্ডার আতি হ্যায়, মতলব হালকা ছোটা ওয়ালা বর্ডার বহুত হি কম মিলতি হ্যায়। So this is one of the best sari. So this is also wine color. It's a beautiful wine color and it has been done with a tassel over there. बहुत अच्छी तरह से टर्सल को बनाया गया है। ये भी सिल्क के साथ, इसके बाद जो धागे इसकी निकलती है वो धागे के साथ ये किया गया है। 14,500 फॉर द प्राइस रेंज। और ये जो जरी यूज किया गया है इसमें, ये है कॉपर जरी, कॉपर के संग सिल्वर किया गया है इसमें यूज, वाइन कलर है, कॉपर जरी है और जो कपड़ा है वो है क्रेप जॉर्जेट बेनारसी, जो कि बहुत ही डिमांड की है, बहुत ही डिमांड की साड़ी है ये। ক্রেপ আপনাদের যে দেখাচ্ছি, আপনারা হয়তো ভাবলেও মনে করলে করতে পারেন যে এটা তো অ্যাভেলেবল, একদমই নয়, মানে এগুলোকে অ্যাসেম্বল করা হয়েছে, জাস্ট মানে আই এম জাস্ট শোয়িং দ্য স্টক উইচ উই হ্যাভ, বাট ইটস নট মোর স্টক উই হ্যাভ, উই হ্যাভ ফিউ শাড়িস, কিছু আছে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একদম ভাববেন না যে প্রচুর অ্যাভেলেবিলিটি আছে, একদমই নেই, পুরো মার্কেটে এর অ্যাভেলেবিলিটি নেই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এর অ্যাভেলেবিলিটি মার্কেটে নেই। सो जस्ट टेक ए लुक फॉर द साड़ी, जिनको क्रेप टसर पसंद है जल्दी से बुक कर दीजिए, बुकिंग नंबर है 9830374721, इसी नंबर पे जल्दी से बुकिंग कर दीजिएगा, क्योंकि ऑप्शन हमारे पास दूसरी नहीं है, आपको ये पसंद नहीं तो वो दूसरा कलर, आपके दिमाग में कोई कलर है आप बोल रहे हो तो ऐसा नहीं हो सकता, क्योंकि ये सब बस डिजाइन एक है, कलर है, बस यूनिक पीस है ये सब। हाँ निश्चय देखो, जस्ट टेक ए लुक फॉर द साड़ी, बहुत ही अच्छी साड़ी है, एक बस बूटा को मैं दिखाना चाहूंगी, बहुत ही अच्छी इसका जो बूटा है, इट्स सो ब्यूटिफुल, एंड जस्ट सी द साड़ी, इट्स अमेजिंग विद द टार्सल ओवर देयर एंड इट हैज अ लवली ब्लाउज पीस, अभी देख रहे हो आप इतनी अच्छी ब्लाउज पीस है इसके संग, फॉर द बंगाली पीपल लाइक मी, फॉर द फ्लैवी ओमन like me, it will suits, मतलब बहुत ही अच्छी तरह से इसको सूट करेगी आपको, क्योंकि जो लोग थोड़ा मेरी तरह मोटा हो तो उन लोगों के लिए साड़ी बहुत ही कंफर्टेबल है, क्योंकि एक साड़ी, भारी साड़ी पहन के हम लोग इतना कंफर्टेबल नहीं रह सकते, लेकिन इसको पहन के सारा दिन आप रह सकते हो, बिकॉज इट इज़ वेरी मच कंफर्टेबल, बहुत 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 चहेता कलर है ये। प्राइस विल बी 22,000 फॉर द प्राइस, ये सब साड़ी का यही प्राइस है, आप लोगों को पता है, जो लोग के पास क्रेप टसर है उनको पता है, लेकिन बस ये सब एक एक पीस डायमंड है,
আর এক্সিবিশনের জন্য বলবো 16th আমাদের আছে 16 জুলাই ব্যারাকপুর সুকান্ত সদনে এক্সিবিশন আছে। আপনারা যদি কেউ ভেবে থাকেন আরে ইন্দ্রাণী তো আসছে ব্যারাকপুর ওখান থেকে নিয়ে নেবো, খুব মুশকিল পাওয়া, একটা একটা বিশেষ ইনস্ট্যান্ট বুকিং হয়ে যায়, থাকে না, একদমই থাকে না কোনো শাড়ি আমাদের, রেগুলার প্রচুর সেল হচ্ছে। তো যদি এটা ভেবে থাকেন ইন্দ্রাণী এসছে দেখে দেখে বুঝে নেবো, সেটা মুশকিল হয়ে যাবে। ক্রেপ বিশেষ করে এগুলো খুব রেয়ার পিস, যেমন ক্রেপ তাসার কিছু কিছু জিনিস সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে যায়, থাকে না সেসব শাড়ি। দিস ইজ ওয়ান মোর ক্রেপ তাসার উইথ দ্য লাভলি ব্লু কালার, দারুণ একটা ব্লু, দেখুন কালারটা না মিডনাইট নয়, এটা কি বলবো, কপার ব্লু বলতে পারা যায়, কপার ব্লু, না 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 কপার ব্লু। সো দিস ইজ কপার ব্লু কালার উইথ দ্য মিনাকারি বুটাস থ্রু আউট দ্য বডি, পুরো শাড়িতে মিনাকারি বুটা আছে শাড়িটার মধ্যে, অ্যান্ড বোথ দ্য সাইড দেয়ার উইল বি লাভলি বর্ডার, দোনো তরফ আচ্ছি তরহ সে ইসকা বর্ডার কিয়া গিয়া হ্যায়, ইয়ে ভি বহুত স্লিক বর্ডার হ্যায়। আপ লোগো কো ইয়ে বতা চুকি হুঁ কিউঁকি মে পুরা বেনারস ছান মারি হুঁ, ওয়াঁ সে মতলব বহুত হি কম মেরে কো এসে মিলি হ্যায় কি থোড়া ছোটা বর্ডার মে, কিউঁকি ছোটা বর্ডার কা ভি বহুত ডিমান্ড হ্যায়, কাফি আচ্ছা ডিমান্ড হ্যায়, ইয়ে বাত নেই সিফ ছোটা বর্ডার হি বনতি হ্যায় ইয়া সিফ लॉन्ग बॉर्डर ही बनती है, लेकिन ज़्यादातर लॉन्ग बॉर्डर बनती है, लेकिन बहुत ही कम जो प्रोडक्शन है वो है स्लीक बॉर्डर की। ये है स्लीक बॉर्डर और इसमें पूरा मीनाकारी किया गया है। ये भी क्रेप तसर है, सबसे खासियत है इस साड़ी की, आप कहीं भी जाओ कहीं भी पहनो और सारा दिन पहन के रहो, आप जर्नी करो कहीं भी, आप कोई ट्रैवलिंग भी करो तो ये साड़ी परफेक्ट है सभी जगह के लिए। একদমই গো, আমি তো পাগল, আমি মানে আমি তো সব রকম ড্রেস পরি, তোমরা জানো কিছু করার নেই, আমাকে বেরোতে হয় বাইরে রেগুলার, মানে পাঁচবার ছবার ড্রেস চেঞ্জ করতে হয়, বেরোতেই হয়। তো আমার মনে হয় শাড়িতে যতটা সুন্দর লাগতে পারে, এই রিসেন্টলি লাস্ট উইকে বলবো, তিন চার দিন আগে একটা পার্টিতে গিয়েছিলাম আমি, তো আমার মেয়ের এক্সাম ছিল সকালবেলা, তো সেখানে রাত্রিবেলাটা খুব মানে একটা বড় পার্টি ছিল, যেখানে কিনা মিডিয়া সব সেলিব্রিটিরা অনেকজন সব এসেছিলো, তো এরকম একটা জায়গা ছিল, একটা ভালো পার্টি ছিল সেখানে। তো আমি একটা ড্রেস পরে গেছিলাম, ড্রেসটা যথেষ্ট সুন্দর ছিল, একটা ব্র্যান্ডেড ড্রেস পরে গিয়েছিলাম, তো যাই হোক সঙ্গে করে একটা শাড়ি আমি নিয়ে গিয়েছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম কি দেখো আমি কী করবো, বলো তো শাড়িটা পরবো নাকি এটা পরবো, ড্রেসটা পরে থাকবো, মানে একদম একটা ট্রু ফ্যাক্ট আপনার সঙ্গে আমি শেয়ার করছি। তো আমার হাজব্যান্ড বলে আমার খুব একটা ইচ্ছে ছিল, কারণ সারাদিন এক্সস্ট ছিলাম আমি, মানে শরীরটাও খারাপ ছিল, মেয়ের সারাদিন পরীক্ষা ছিল, আমার মানে ঠিক এনার্জি ছিল না যে শাড়িটা পরবো বলে, কিন্তু বিশ্বাস করুন আমি ফেসবুকে এখন দিয়েছি, আমার নিজের প্রোফাইলে দিয়ে শাড়িটা, ব্ল্যাক শাড়ি একটা পরেছিলাম, আমারই ডিজাইন করা সিল্কের শাড়ি, যেগুলো আমি দেখিয়ে থাকি জেরদোসি সিল্কের, ওইগুলো কি অসাধারণ লাগছিল শাড়িটা পরে, ওই সারাদিন এক্সস্ট ছিলাম যে আমি দেখে একটু বোঝা যাচ্ছিলো না, খুবই ভালো লাগছিলো দেখতে। তাই আমি এটা একটা এক্সাম্পল আপনাদের দিলাম, শাড়ি পরার পর যেটা ভালো লাগতে পারে যেভাবে যে পরিমাণ, অন্য কোনো ড্রেসে ওই ওই গেট আপটা আপনার আসবে না, তো শাড়ি পরতেই হবে। অসাধারণ ক্রেপ জর্জেট বেনারসি দেখতে পাচ্ছেন, হ্যাঁ বুকিং প্রসিডিউরটা আমি আরেকবার আপনাদেরকে বলে দেবো। সো ইফ ইউ লাইক এনি অফ দ্য শাড়ি ফ্রম টুডে শো, সো ইউ হ্যাভ টু টেক দ্য স্ক্রিনশট, ইউ হ্যাভ টু টেক দ্য স্ন্যাপ and send it to our at our WhatsApp, that is 9830374721. aap log ko yaad ho gaya shayad hamari WhatsApp number, that is 9830374721, isi number pe WhatsApp kijiyega with the screenshot, agar screenshot aap share nahi kar pa rahe ho koi baat nahi, aap phone karke description do, hum log zarur book kar lenge, aur aapka payment mode hai, aap log Google Pay, phone pay ya to bank transfer kar sakte ho। और शोरूम में जो लोग आना चाहते हैं, दे कैन कम इन टू आवर शोरूम, दैट इज ये जो है ये लोकेटेड है नियर टू सिलमपुर स्टेशन बिसाइड मानुसे सिनेमा हॉल, बिफोर यू कम टू आवर शोरूम यू कैन कॉल अस। কেমন লাগছে একটু বলুন, আমার মনে হচ্ছে অনেকক্ষণ কমেন্ট কিছু পাচ্ছি না, ভুলভাল শাড়ির 100টা কমেন্ট লোকে পেয়ে যায় কিন্তু আমরা পাচ্ছি না ভালো শাড়ির, কেমন একটু বলুন, অসাধারণ শাড়িটা দেখতে, অসাধারণ কালার, যেটা আমি পরে আছি একটু আগে আমি রিকোয়েস্ট পেয়েছিলাম, যেটা আমি পরে আছি সেটা দেখানোর জন্য, সেটা জর্জেট শাড়ি পরে আছি, পুরো লেহেরিয়া বিভিন্ন কালারের লেহেরিয়া দেখতে পাচ্ছেন শাড়িটার মধ্যে রয়েছে, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 8500, দিস ইজ পিওর জর্জেট শাড়ি উইথ লেহেরিয়া উইথ সতরঙ্গি কালার, বহুত সারা কালার ইসমে হ্যায় অ্যাড কিয়া গিয়া, আপনার সাইটের প্রাইস বলবেন,
8500 8500 খুব সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ রুমাদি শুক্লা ম্যাম বলেন জাস্ট দারুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্লা রুমা দি এবং আর কে সঞ্চিতা থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা অ্যাপ্রিসিয়েট করছো এবং উই ওয়ান্ট মোর কমেন্ট ফর আওয়ার সারিজ সো প্লিজ ডু কমেন্ট আস চৈতালি ম্যাম বলছেন অসাধারণ চিন্তামণি ম্যাম বলছেন এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ চৈতালি ম্যাম চিন্তামণি ম্যাম আমি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেক দিন আমি দেখি শুনি যদি একজন না আসেন তখন মনটা খারাপ হয়ে যায় কেন এলেন না দিদি কিছু সব প্রবলেম নয় তো তো এই আপনাদের দেখলে আমার মনটা আমার ভালো হয়ে যায় ওকে কেয়া বাসু ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাইলেন্ট আমি আমি বলেছি আপনাদেরকে যে শোরুমে যখন অনেক মানুষ আসেন এসে আমাকে বলেন ইন্দ্রাণী আমি কিন্তু আপনার সাইলেন্ট ভিউয়ার তো সত্যি আমি ব্লেসড যে অনেক মানুষ হয়তো কমেন্ট করতে পারেন না কমেন্ট কেন চাই বলুন তো এই যে রোজ ধরুন আপনি ভাত ডাল খাচ্ছেন তো আপনি জিনিসগুলোকে চিনে গেছেন এটা ভাত এটা ডাল এটা মাছ চিনে গেছেন তো সেরকমই যখন আমি এভরিডে দেখি আপনাদের প্রত্যেক দিন রিমাইন্ড হয় যে চিন্তামণি ম্যাম অর্পিতা ম্যাম মালা ম্যাম সব মুখস্থ হয়ে গেছে নামগুলো তো সেই জন্য বারবার আপনাদের বলি জাস্ট পুট আ লিটল বিট কমেন্ট লাইক হাই হ্যালো ইন্দ্রাণী কেমন আছো বা শাড়িটা সুন্দর দ্যাটস ইট ভালো না লাগলে বলুন বাজে দ্যাটস ইট এইটা বললেই আমি কি হবে আমি অ্যাটলিস্ট আপনাকে এভরিডে কমেন্ট করতে করতে মানে আমরা রিকগনাইজ করতে পারবো ব্রেনে যে হ্যাঁ আপনি আছেন আমার সঙ্গে আপনি সাপোর্ট করছেন নিন না নিন ইট ইস ডাজেন্ট ম্যাটার টু আস বাট এটা ফিল করবো যে ইউ আর আপ হমারে শুভ চিন্তক হো ইয়ে হামকো লাগেগা তো এই বাত হ্যাঁ ₹22,000 ফর দ্য ব্লু শাড়ি অ্যান্ড জাস্ট সি দ্য শাড়ি জাস্ট সি দ্য একদম সাইলেন্টলি দেখুন শাড়িটা কি অসাধারণ করা হয়েছে এটা কিন্তু তাসার করা হয়েছে তাসারের উপরে তাসারটা কি তাসার এটা হচ্ছে ছত্তিশগড়ের তাসার কোষা তাসার এই তাসারের নাম হচ্ছে কোষা তাসার অ্যান্ড দিস ইজ ইয়ান্ডাই তাসার কোষা ইয়ান্ডাই তাসার ইট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল তাসার শাড়িজ হুইচ ইউজুয়ালি সি ইন দ্য মার্কেট দ্যাট ইজ নট দ্যাট কাইন্ড অফ ইট ইজ সামথিং ডিফারেন্ট ইটস রিয়েলি বিউটিফুল ইটস আ অ্যামেজিং উইভিং তাসার and in the same sari we have done such a lovely design on the same sari like jardosi work with jharkhand so here you can see the jharkhand work throughout the border portion eta original jharkhand ei je glow ta dekhte pacchen je glow ta eta hocche je ekdom original jharkhand er byabohar apnara jardosi je gulo dekhe thaken organza er moddhe kena sari du din porben tin din theke sari ta out কিন্তু এই শাড়িটা ফর এভার এই শাড়ি কিন্তু নষ্ট হবে না বিকজ এটা স্টিচ করা এবং পুরো স্ক্যালাপ করে করা শাড়িটা দেখুন এগুলো আমরা অনেক দেখাতে পারি না মানে একটা শাড়ি পাঁচ রকম দশ রকম দেখাতে পারি না বিকজ এগুলো ক্রিয়েশন সিঙ্গল পিস হয় আর যেগুলো হয় কালেকশন বা যেগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হোলসেলে কিনে নিলেন সেটা আপনি একটার সাইক্রো পিস দেখাতে পারেন বাট এটা কিন্তু সিঙ্গল পিস আপনি পরবেন সেটা আর অন্য লোক পরবে না হ্যাঁ এই ডিজাইনটা আজকে নতুন আমাদের করা হলো বুঝতেই পারছেন ডিজাইনটা দেখে অসাধারণ একটা ডিজাইন এবং কাজটা কি নিপুণ দেখুন আর এটা হচ্ছে কোষা তাসরের মধ্যে করেছে এটা প্রিয়দর্শনীর একটা মানে অভিনব ক্রিয়েশন দেখুন কি অসাধারণ শাড়িটা থ্যাংক ইউ সুদেশনা থ্যাংক ইউ রূপালি ফর জয়নিং আস এটাই চাই সবাই একটু একটু কমেন্ট করুন কিছু কিছু বলুন ইন্দ্রাণী কেমন আছো বা হ্যালো হাই এনিথিং বা শাড়ি ভালো বলতে না হলে কোনো অসুবিধা নেই বলতে হবে না শুধু হাই তো বলুন অ্যাটলিস্ট চিনি তো মানুষটা কে ওই প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন কে বলছে থ্যাংক ইউ পামেলা থ্যাংক ইউ সো মাচ আমি যেটা বলছেন কেয়া কি নাম ওনার ও বিভা ম্যাম আগের দিনের যে শাড়িটা নিয়েছেন না ওই যে আপনার সাথে ভিডিও কলিং এ দেখেছেন যে আপনার কাছে ছটা ছটা শাড়ি বাই করেছি দারুণ শাড়ি থ্যাংক ইউ সো মাচ বিভা ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি প্রত্যেকে একটু লাইভ কমেন্ট দেন আমার মনে হয় যারা দেখছেন তাদের জন্য একটু ভালো হয় ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পিপল আর মাই ওল্ড ক্লায়েন্ট ওল্ড কাস্টমার বাট ফর দ্য নিউ পিপল ফর দ্য নিউ ওয়ান সো দে উইল ট্রাস্ট আস ফর ইউর লাইভ কমেন্ট
অসাধারণ একটা শাড়ি, অসাধারণ কালারটা ভীষণ সুন্দর, আর কোষা তসর, তসরের কোয়ালিটি এক নম্বর। যে শাড়িটা পাবেন যিনি, আমি জানি না কে পাবেন, বাট এটা বলতে পারি শাড়িটা পাওয়ার পর প্লিজ একটু ফিডব্যাক দেবেন যে কেমন শাড়িটা হয়েছে। ইটস আ লাভলি ক্রিয়েশন, ইটস লাভলি কালার কম্বিনেশন, অ্যান্ড দ্য টাসার ফর দ্য ম্যাটেরিয়াল, ইট ইজ আ লাভলি ম্যাটেরিয়াল। আপনারা অনেক বড় বড় শো হয়, আজকেই আমার একজনের সঙ্গে কথা হলো হায়দ্রাবাদে, খুব বড় শো হয় তাদের এরকম, মানে শাড়ি সমস্ত এক্সিবিশন যে হয় না সেই সব জায়গায়। তো আমাকে বলছে আপ ইতনা কিউ পরেশান হতে হো, আপ ইতনা কিউ মতলব ইতনা এফোর্ট কিউ ডালতে হো, আরে শাড়ি তো লে আতে হ্যাঁ বস বেচতে, কই বাত নেই, আপ এসে ভি কর সকতে হো। আমি বললাম হ্যাঁ কর সকতে হ্যায়, লেকিন ইয়ে জো করনে মে না মতলব ইয়ে জো ক্রিয়েশন মে জো মন মে জো খুশি মিলতি হ্যায় না, ইয়ে হাম লোগ তো ট্রেডিং ভি করতে হ্যায়, ইয়ে বাত নেই হ্যায় কি হাম ট্রেডিং নেই করতে, হাম বস আপনা ক্রিয়েশন হি বানাতে হ্যায়, নেই হাম ট্রেডিং করতে হ্যায়, ক্যুকি রোজ হর রোজ হাম লোগ লাইভ করতে হ্যায়, তো লাইভ কে লিয়ে হামকো হর রোজ বহুত সারা সাড়িয়া মতলব মতলব চাহিয়ে হোতি হ্যায়, লেকিন হাম লোগ ক্যা করতে হ্যায়, জব 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 কভি ভি হাম লোগ আপনা ক্রিয়েশন দিখাতে হ্যায়, আই ফিল প্রাউড, অ্যান্ড মন মে এক অজীব সি খুশি মিলতি হ্যায়। অসাধারণ একটা শাড়ি হবে, ব্ল্যাক তো হয় পাওয়া যায়, সাদাতে যে লাগবে ডায়মন্ডটা, আর এর সঙ্গে ডায়মন্ডের নেকলেস পরতে হবে, ডায়মন্ডের একটা বড় দুল, ডায়মন্ডের নেকলেস অসাধারণ লাগবে দেখতে। আর এই ডিজাইনটা না আমি সিল্কে বানাবো না, কেউ যদি সিল্কে আমায় বলেন আমি করবো না, তার কারণ হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে চিপকানো নয়, এগুলো কিন্তু স্টোন, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা কিন্তু অনেক হেভি, ঠিক আছে, এটা কিন্তু সিল্কে ওই এই যে ভাটটা কোষা তসর বলে এত সুন্দর হয়েছে জিনিসটা, নর্মাল তসর এই জিনিসটা আসতো না, এই জিনিসটা আসার কারণ একমাত্র কারণ হচ্ছে এটা তসরটার কোয়ালিটিটা ভীষণ ভালো, কোষা তসর এটা, এই হচ্ছে ক্রিয়েশন। প্রিয়দর্শনী, শিল্পী ম্যাম বলছেন লাইভ কমেন্ট না করলে দিলেও তোমার শাড়ি দেখে সবাই বোঝে তোমার শাড়ি অনবদ্য। না গো লাইভ কমেন্ট একটু লাগে, নাহলে মন দুঃখ হয়, মানে এই যে ধরো এই শাড়িটা বানিয়েছি, এটা তো অনেক চিন্তা ভাবনা শাড়ি, এ তো নয় যে বলে দিলাম যা ইচ্ছে বানিয়ে নাও হয়ে যাবে, তা তো নয়, এ কালার থেকে শুরু করে কোষা তসরের উপর করতে হবে, এগুলো তো পুরোটাই আমাদের প্ল্যানিং। তো এটা যখন ধরো তুমি পরীক্ষা দিলে প্রচুর পরিশ্রম করে, রেজাল্ট যখন তুমি দেখো আনন্দ হয়, তো লাইক দ্যাট আমারও তাই, যে আমার আমি যখন শাড়িটা বানাই, বানানোর পর যখন তোমরা বলো ভালো হয়েছে, তো সেটা আমাকে অনেক বেশি খুশি দেয়, আনন্দ দেয়, তো এটাই ব্যাপার। খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অপূর্ব সুন্দর, ব্লাউজটা দেখিয়ে দেবো একবার, এইটা হচ্ছে ব্লাউজটা, কি অসাধারণ দেখো, কোষা তসরের মধ্যে অসাধারণ ব্লাউজ, ছোট্ট ছোট্ট স্টোন লাগানো ব্লাউজটার মধ্যে, অসাধারণ একটা শাড়ি, ওফ ইয়ে তো অরিজিনাল জারকান ইসলি ইতনি আচ্ছা গ্লেজ হ্যায়, ইয়ে অরিজিনাল জারকান হ্যায় ইয়ে বোলনে কে, অরিজিনাল জারকান হ্যায় ইসলি ইতনি আচ্ছি ইসকা গ্লো হ্যায়, মে বার বার আপকো মতলব থোড়া টাইম লেকে মে দিখা রহি হুঁ ইসিলিয়ে, ক্যুঁকি ইয়ে শাড়ি বাননে মে বহুত বক্ত লাগতি হ্যায়, ইসকা প্রসেসিং মতলব বহুত দের তক হোতি হ্যায়, তো ইসিলিয়ে মে থোড়া টাইম লেকে ইয়ে দিখাতি হুঁ। থ্যাংক ইউ বিভা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সিওডি হয়ে যাবে, সিওডি অ্যাভেলেবল সব জায়গায়, বা শুধু কলকাতার যে সিওডি হচ্ছে ঠিক আছে, আর কলকাতার বাইরে যে সিওডি হবে একটু ফোন করে নেবেন আমাদের, আমরা সেখানে আদৌ সিওডি দিতে পারবো কিনা জানিয়ে দেবো, আর না হলে কোরিয়ার তো সব জায়গায় হবে, কোরিয়ার চার্জ লাগবে না, সিওডি অবশ্যই চার্জেবল। মটকা জামদানি, দেখুন জামদানি করা হয়েছে সিলভার, হ্যাঁ সিলভারের সঙ্গে দেখুন সুতো দিয়ে করা হয়েছে, এবং ব্লাউজের সঙ্গে ভীষণ ভালো ম্যাচিং, দারুণ শাড়িটা দেখতে, এটা পুরো হাতের কাজ, দেখতে পাচ্ছেন পেছন দিকটা
পুরোটাই হ্যান্ড আর এটা হ্যান্ডলুম মটকা মটকা অনেক ধরনের কোয়ালিটির হয় এটা হচ্ছে হ্যান্ডরোল মটকা আমাদের মটকা পরার পর না অন্য কিছু পরতে ইচ্ছে করবে না বিকজ এগুলো হ্যান্ডরোল মটকা এর কোয়ালিটি একদম আলাদা তসরের হচ্ছে আর পুরো উইভিং করা দেখতে পাচ্ছেন সিলভারের সঙ্গে সুতো দিয়ে উইভ করা ভীষণ সুন্দর দেখতে পিওর এটা হ্যান্ডরোল মটকার মধ্যে করা শাড়িটা অনবদ্য একটা শাড়ি এক্সক্লুসিভ অনবদ্য একটা শাড়ি আপনারা পাঁচটা শাড়ি পাঁচ জায়গা থেকে নেবেন তবে প্রিয়দর্শিনী একটা শাড়ি নিতেই হবে এক্সক্লুসিভ যদি কেউ পড়তে চান এক্সক্লুসিভ শাড়ির জন্য কিন্তু প্রিয়দর্শিনী হ্যাঁ মটকাতে সিলভার জরি প্রথমবার এলো কি হয়েছে প্রিয়ঙ্কা দাস একদম লাস্টে দেখিয়ে দিচ্ছি এই অনেকক্ষণ ধরে দেখিয়েছি আমি লাস্টে আবার দেখিয়ে দিচ্ছি এটা 12,900 এই শাড়িটার দাম হচ্ছে 12,900 12,900 ফর দিস শাড়ি দিস ইজ হ্যান্ডরোল মটকা উইথ জামদানি ওয়ার্ক দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান ইন জামদানি প্রসেস ইটস আ জামদানি ওয়ার্ক অ্যান্ড ইটস আ ব্ল্যাক জেড ব্ল্যাক অ্যান্ড ইট ইজ আ হ্যান্ডরোল মটকা আর সেলভেজ জো হে ট্রেসার কি হে বাংলাদেশে দেয়া যাবে কি সিওডি একটু হোয়াটসঅ্যাপ করুন আমরা দেখে নিচ্ছি আমাদের যারা মানে দেয় যে শাড়িগুলো তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি মুভিং অন টু দ্য নেক্সট শাড়ি দিস ইজ লাম্বানি ওয়ার্ক অন পিওর খাদি খাদি লাম্বানি মানে সুপার ডুপার হিট মানে আনপলিশ শাড়ি লোকেরা বলছে দিয়ে দিন ও আর পালিশের দরকার নেই দিয়ে দিন আমরা পালিশ করে নেবো কিন্তু না আমরা পালিশ করেই পাঠাই সো দিস ইজ আগেন খাদি লম্বানি শাড়ি ইয়ে যে শাড়িয়া হ্যাঁ তো ইসকা ইতনা ডিমান্ড হো গে ইয়ে ক্যা বতাও আপকো হাম লোক শাড়ি কো চুনকে ফির উসকে বাদ হাম লোক লম্বানি বানাতে হ্যাঁ সো সি দ্য ওয়ার্ক উইচ ইজ ভেরি ইন্ট্রিকেট ইটস আ বিউটিফুল লম্বানি ওয়ার্ক হ্যাজ বিন ডান অন দ্য শাড়ি পুরা শাড়ি কে অন্দর লম্বানি ওয়ার্ক কিয়া গিয়া হ্যাঁ ইয়ে হ্যাঁ খাদি কটন কে উপর जो कि बहुत ही कंफर्टेबल है क्योंकि आप अगर कॉटन में लंबानी पहनते हो तो आपको उसका कंफर्ट लेवल भी देखना चाहिए उसका टेक्सचर भी देखना चाहिए कि साड़ी के ऊपर हो रही है ये बहुत ही इंपॉर्टेंट है क्योंकि लंबानी वर्क जो है बहुत ही अच्छी थ्रेड वर्क है तो थ्रेड वर्क थोड़ा भारी होती है तो इसलिए साड़ी को भी थोड़ा मतलब ऐसा होना चाहिए जिसका बुन मतलब ड्रेप ना ना ड्रेप बोलो ना इटा के बोल क्यों बोले ग्रिप जो है उसकी बहुत अच्छी होनी चाहिए नहीं तो ये साड़ी बहुत अच्छी नहीं लगेगी और ज्यादा दिन आप नहीं पहन सकते हो এখন আপাতত নেই যদি কখনো হয় দেখে নেবেন এখন যেগুলো আছে এগুলো একটু প্লিজ দেখান হ্যাঁ আপনি কন্ট্রাস্ট বিপি দিয়ে পরে নিন আপনি যে কোনো ওটা পরেন তার সঙ্গে কন্ট্রাস্ট পরে নেবেন দেখুন সেটা কি অসাধারণ দেখতে লম্বানিরই মারপিট লেগে যায় প্রত্যেক দিনই লম্বানির মারপিট লাগে অসাধারণ একটা লম্বানি লাল সাদা লাল সাদার পুরো শাড়িতে কিন্তু এটা এই যে সরু সরু স্ট্রাইপটা দেখছেন এটা কিন্তু ঘিচা দিয়ে স্ট্রাইপ করা পুরো স্ট্রাইপ করা দারুণ শাড়িটা দেখতে অনবদ্য দেখতে এটা পলিশ হয়ে যাবে সো ইফ ইউ লাইক দিস শাড়ি জাস্ট টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু আস অ্যাট আওয়ার হোয়াটসঅ্যাপ व्हाट्सअप नंबर इज 9830374721 इसी नंबर पे आप लोग फोन कर सकते हो और मैं एक बार एड्रेस बता दे रही हूँ एड्रेस अच्छे एकदम नियर टू सीलमपुर स्टेशन बिसाइड मानुसे सिनेमा हॉल इफ यू विश टू कम इन आवर शोरूम यू कैन टाइमिंग हे सकाल 11:00 থেকে রাত্রির 9:00 অবধি তো আপনারা অবশ্যই আসুন সারা দিনই খোলা থাকে মোটামুটি আমাদের শোরুম এখন তো এভরিডে মোটামুটি লোকজন আসছেন আপনারা এসে দেখে নিতে পারেন প্রচুর আর এইটাই যদি চাই তো এটার জন্য বুকিং করতে হবে থ্যাংক ইউ রিতা ম্যাম থ্যাংক ইউ যোগিতা অসংখ্য ধন্যবাদ ভীষণ সুন্দর খাদি কটন তার মধ্যেই লম্বানি হয়েছে সেই খাদি কটনের মধ্যেই লম্বানি হয়েছে আমরা কিন্তু আলাদা করে কোনো খাদির মধ্যে করিনি সেই খাদির মধ্যেই লম্বানি করেছি এটার দাম 4950 ফর দিস শাড়ি কি বলছিস চোখ বন্ধ করে প্রিয়দর্শনী থেকে শাড়ি নিলে অনেকে
থ্যাংক ইউ লীনা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য লাইভ কমেন্টে। এত সত্যি পরিশ্রম করি, এগুলোই হচ্ছে আমি কি বলবো, মনে হয় এগুলো আমার পাওনা, এগুলোই আমার রিওয়ার্ড, আর কিছু দরকার নেই। মোটামুটি বিজনেসটা চললেই হলো, আর মানুষ ভালোবাসলেই হলো, আর আমার কিছু এর থেকে বেশি লাগবে না। এই যে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস, এটা অনেক বড় কথা। আমি লীনা ম্যামকে চোখে কখনো দেখিনি, বা তিনিও আমায় হয়তো চোখে দেখেনি, মানে এমনি জাস্ট মোবাইলে দেখছেন বা টিভিতে দেখেছেন, এটা হতে পারে। কিন্তু মানুষ মানুষের প্রতি এইভাবে স্যাটিসফাই করা, এটা অনেক বড় পাওনা, আর কিছু চাই না। একদম সেই কর্মেই পরিচয়। এটা একটা গুজরাটি ওয়ার্ক, এটাও খাদিতে দেখতে পাচ্ছেন, খাদিতে গুজরাটি, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটাও কিন্তু ব্লাউজের সঙ্গে ভীষণ সুন্দর ম্যাচিং, দারুণ ম্যাচিং ব্লাউজের সঙ্গে। আমি আমার ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে, মানে বাবার মামার বাড়ি বলবো, বাবার মামার বাড়ি হচ্ছে একদম লেক মার্কেটে, মেন রোডের ওপরে। তো একটা জিনিস আমি শেয়ার করি, হঠাৎ মনে পড়ে গেল শাড়িটা দেখে। তো তখন আমি খুব ছোট, সেই সময় আমি দেখতাম এরকম কটনের শাড়ি ওখানকার মানুষজন খুব পরতেন, আর হাতের কাজ করা, তো ওটা আমার খুব টানত, জানি না, তখন বুঝতাম না স্টিচ কাকে বলে কী ব্যাপার। মাঝে মাঝে গিয়ে ওখানে থাকতাম, কারণ আমার যেতে যাতায়াত, মা বাবার যেহেতু মামার বাড়ি, যাতায়াত করতেই হতো ওখানে, মানে একদম মেন রোডের উপরে, মানে লেক মার্কেটের মেন রোডের উপর হচ্ছে আমার, মানে বাপের বাড়ি, মানে মার সরি বাবার হচ্ছে মামার বাড়ি। তো আমি দেখতাম রাস্তা দিয়ে একদম মেন রোড, যেহেতু দেখতাম ওখান দিয়েই পরে যাচ্ছেন, এরকম স্টিচের শাড়ি। তো তখন থেকেই না আমার কেমন টানত এই স্টিচের শাড়ি। তো আমার মনে হয় খুব সফিস্টিকেশন এবং সফিস্টিকেটেড মানুষরা কিন্তু হাতের কাজের কাজ শাড়ি আজও পছন্দ করেন, মানে আমি আমার ছোটোবেলা বলছি, মানে বুঝতে পারছেন কত বছর আগে, আর এখনও মানুষের সেম ডিমান্ড এই হাতের কাজের জিনিসের এবং এই ধরনের খাদির ওপরে শাড়ির। তো আমার মনে হয় যে মানুষের টেস্ট কিন্তু সেই একই সুন্দর রয়েছে এখনো পর্যন্ত। রঞ্জনা ম্যাম বলছেন অসাধারণ সব শাড়ি তোমার, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ রঞ্জনাদি, রঞ্জনাদি প্রচুর ভালো ভালো শাড়ি নিয়েছেন। লাস্ট ওই 25,000 শাড়িটা রঞ্জনাদি নিয়েছে, 24,000 বোধ হয়, ও যেটা বেনারসি দেখালাম আগের দিন। রঞ্জনাদি পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল, আমাকে বলছে ইন্দ্রাণী আমি এত সুন্দর শাড়ি আমি লাইফে কখনো দেখিনি, এতটাই সুন্দর শাড়িটা। সত্যি তাই, আমি ওটা আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম, তো ওটা রঞ্জনাদির কপালে ছিল, সত্যি শাড়িটা মানে অনবদ্য। হ্যাঁ দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ 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 ডিজিটাল বেনারসি প্রচুর দেখিয়েছি, এর আগে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 4950। আচ্ছা ম্যানিকুইনের শাড়ি যেটা পরে আছে, ব্ল্যাকটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, ব্ল্যাকটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, সিল্কের ব্লক প্রিন্ট, আর এইদিকে 4500 এটার দাম। আর এই পাশে যেটা হাফ টাসের পরে আছে একটা ম্যানিকুইন, দেখতে পাচ্ছেন ফ্রিল লাগানো, কাঁথা স্টিচ এবং কাঁথিয়াভা স্টিচ করা ফোকের ওপরে, এটাও কিন্তু হাফ টাসের ওপরে, খুব সুন্দর দেখতে শাড়িটা, অনবদ্য দেখতে শাড়িটা, দেখুন কি অসাধারণ দেখতে, একটা সামান্য শাড়িকে অসামান্য বানানো হয়েছে। মুভি গন্ত নেক্সট শাড়ি, এটা আবার একটা খাদি কটন, এগুলো কিন্তু সব আনপলিশড, পালিশ করেই আপনাদেরকে দেওয়া হবে। রেড এন্ড ব্ল্যাক বর্ডার, বোথ দ্য সাইড রেড এন্ড ব্ল্যাক বর্ডার, একটা সেলফ উইভিং রয়েছে স্ট্রাইপে, তার মাঝে মাঝে গুজরাটি স্টিচ করা হয়েছে, কি অসাধারণ শাড়িটা দেখতে, আর সরু পাড়ের, একদম সরু পাড়ের, ভীষণ ভালো শাড়িটা দেখতে, একদম। কে বলছেন? থ্যাংক ইউ লীনা ম্যাম এত ভালো করে বোঝার জন্য, একদম লেখার জন্য এবং বোঝার জন্য, যে সত্যি মানে ভেতর থেকে অন্তর থেকে যে বুঝতে পারছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। একটা মানুষকে উপলব্ধি করার জন্য তাকে বুঝতে হয়, তাকে ভালো করে নীতি নিক্ষুতিভাবে দেখতে হয়, তো আমার মনে হয় আজকাল কারো কাছে তো সময় নেই। এইটুকু যে করেছেন আমার জন্য, আমি সত্যি তার জন্য ধন্য। ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, এবং এটার দাম হচ্ছে 5500 ফর দ্য শাড়ি, 5500 ফর দ্য শাড়ি। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ম্যাডাম, দেখিয়ে দিচ্ছি, এটার বিপিটা ভীষণ সুন্দর, এইটা হচ্ছে বিপি,
হ্যাঁ যদি মনে হয় বডিটা ব্ল্যাক পড়তে পারে বা রেডও পড়তে পারে, যদি লাল পড়তে হয় কোনো অকেশন হলে লাল, আর নাহলে ব্ল্যাকটা ভীষণ স্মার্ট লাগবে দেখতে। এটার দাম 5500 ফর দ্য প্রাইস, যেটার দাম হচ্ছে 5500। এবার নতুন কিছু জিনিস দেখাবো যেগুলো জাস্ট নিউ অ্যারাইভাল। কাঁথা দেখাবো, আমি বলছিলাম প্রিয়দর্শিনী কাঁথা একটু আলাদা। আচ্ছা দিদি, এটা হচ্ছে যে দেখুন এই শাড়িটা ভীষণ সুন্দর, আমি শুনে মানে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, এটা চিরাচরিত একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই, মানুষকে অন্যদিকে মন দিতে হবে, যাতে মন ভালো থাকে, খুশি থাকতে হবে, মন যাতে ভালো লাগে। আমি আপনাদের বললাম, একটা জিনিস শেয়ার করলাম নিজের মানে একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে, যে আমি সারাদিন প্রচণ্ড কাজের মধ্যে থাকি, বাড়ি থেকে আমি কি করি, আমি অন্য কিছু দেখি না, আমি সিরিয়াল দেখি না, আমি কোনো কিছু দেখি না, খেলা দেখি না, কিছু করি, গান শুনি, কিছু করি না, আমি শুধু নিজের এন্টারটেনমেন্টের জন্য শুধু মজার কিছু জিনিস দেখি যেটা আমাকে এন্টারটেন করে। আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলবো, মানুষ ভালো থাকার একটাই উপায়, যেটা আপনার ভালো লাগছে সেই কাজটাই আপনি করুন, মনটা যাতে আপনার ভালো থাকে। তো আমাকে ওটা রিফ্রেশ করে মজার কিছু জিনিস। আমার হাজব্যান্ড অনেক সময় এসে বলে কি দেখছো, ওই কি পেট ডগ দিয়ে দেখা দেখাচ্ছে বাড়িতে, আমার ওটা আমাকে এন্টারটেন করে। আমি ভীষণ ভালোবাসি কুকুর বেড়াল, ভীষণ ভালোবাসি আমি, আমার ভালো লাগে, আমার মনে হয় যে ওদের মধ্যে মানে একটা অন্যরকম ব্যাপার আছে, মানে আমি আমার দেখতে ভালো লাগে। তারপর ধরুন কিছু মজার কিছু ভিডিও যেগুলো দেখে আমার, আচ্ছা এই কাজটা অনেক দিন বাদে এলো। সো দিস ইজ অন পিওর টাসার, জাস্ট টেক এ লুক ফর দ্য শাড়ি, দিস ইজ অন পিওর টাসার অ্যান্ড ডায়েড টাসার, ইটস নট নট অনলি টাসার, সো ইট হ্যাজ এ লাভলি ডাই অন দ্য শাড়ি, বহুত হি অচ্ছি ডাই কিয়া গিয়া হ্যায় শাড়ি কে অন্দর, দোনো তরফ দেখিয়ে বেজ কালার মে ডাই কিয়া গিয়া হ্যায়, অর অন্দর জো কালার হ্যায় ও হ্যায় গ্রিন, অলিভ গ্রিন কালার হ্যায় অন্দর মে, ভীষণ ভালো শাড়িটা দেখতে হয়েছে। অনেক দিন বাদে কাজটা এলো প্রিয়দর্শিনীর, প্রিয়দর্শিনী কাঁথা মানে একটু ডিফারেন্ট কাঁথা, এক ধরনের কাঁথা নয়, শান্তিনিকেতনের এক ধরনের কাঁথা নয়, একটু আলাদা কাঁথা। শান্তিনিকেতন থেকে আমরা প্রচুর শাড়ি করাই, এটা একদম ঘটনা, কিন্তু ওই কিনে নিয়ে আসা শাড়ি ঠিক নয়, টিপিক্যাল ওখানে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নয়, আমরা ডাই করে এখান থেকে নিয়ে যাই, ওখান থেকে স্টিচ করাই, করি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, শোকেস করি আমি। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে সিল্ক টসারের শাড়ি, পিওর গাছি বাই গাছি তাসার, এ দিয়েছিলাম ওদের 8-9 মাস আগে, এখন রেডি হয়ে এসছে, 8-9 মাস আগে তৈরি করতে দিয়েছিলাম। দেখুন একটা শাড়ির পেছনে কত চিন্তাভাবনা, তবে সেই শাড়িটা ইউনিক হয়ে দাঁড়ায়, কারণ এটা আপনি কিন্তু সেকেন্ড পিস কোথাও পাবেন না। তার কারণ হচ্ছে এই যে ভাবনা চিন্তা, এই যে সুতোর ব্যবহার, এই যে কালার কম্বিনেশন, এটা সম্পূর্ণ মানে নিজস্ব, তো এটার এই চিন্তাভাবনার সঙ্গে মানে কাউকে একটা কপি করতে গেলেও অনেক ভাবতে হবে, তো তাদের কাছে অত সময় নেই, কিনে নিয়ে আসা অনেক বেশি সহজ, তো সেই জন্য এই শাড়িটা একদমই ইউনিক, আপনিই পরবেন। ৯৫০০ ফর দ্য প্রাইস রেঞ্জ, এখনও পর্যন্ত প্রিয়দর্শনী তসরে কাঁথা 9500 আপনারা পাচ্ছেন, মানে এই দামে কাঁথা তো অবিশ্বাস্য পাওয়াই যায় না কোনো জায়গায়। তারপর আমরা পিওর গাছি তাসারে সিল্ক মার্ক গাছি তাসারে পাচ্ছেন 9500, মানে একদম লটারি, এটাকে লটারি ভেবে নিতে পারেন, এত কমে পাবেনই না কাঁথা কোথাও। চিকু কালার, দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ। অনেকে এসে আমাকে বলেন এক্সিবিশনে, ম্যাডাম আপনার ওই শাড়িটা দেখছিলাম ওই শোতে, লাইভ শোতে ওই শাড়িটা আছে কি, তো একদমই ওরকমভাবে পাবেন না শাড়ি আমাদের কাছে, কারণ এভরিডে শাড়ি প্রচুর আমাদের বুকিং হয়, ওখানে যেতে থাকবে সেটা দেখেই নেবেন, ওটার মতো এটা কিন্তু হবে না। আর যদি এই শাড়ি ওখানে নিতে চান তাহলে 50% পেমেন্ট করে রাখতে হবে, ওখান থেকে বাকিটা নিয়ে নেবেন। ১৬ জুলাই কামিং স্যাটারডে আমাদের এক্সিবিশন আছে ব্যারাকপুর সুকান্ত সদনে, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। যারা নিয়ারেস্ট ব্যারাকপুর বা ওই অঞ্চলে বা আশেপাশের অঞ্চলে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট, তারা চলে আসবেন, কারণ কি এক্সক্লুসিভ শাড়ির সম্ভার নিয়ে প্রিয়দর্শিনী উপস্থিত থাকছে সুকান্ত সদনে, সকাল 11টা থেকে রাত্রির সন্ধ্যে 6টা অবধি, 6:30 অবধি থাকছি। সো দিস ইজ ওয়ান মোর শাড়ি উইথ লাভলি ডিজাইন, ভীষণ ভালো কালার কম্বিনেশন, গ্রিনের সঙ্গে গ্রে, ইটস আ ভেরি লাভলি কাইন্ড অফ শাড়ি, অ্যান্ড প্রাইস উইল বি ওনলি 9500 উইথ পিওর টাসার মেটেরিয়াল,
পিওর গাছি বাই গাছি তসর মেটেরিয়াল। এটা কেন এই দামে দিতে পারছি জানেন কি? তার একমাত্র কারণ হচ্ছে আট ন মাস আগে তসরের যা দাম ছিল সেই দামে, এটা কিন্তু ইচ্ছে করলে আমি আরও দাম বাড়াতে পারতাম, কিন্তু এটা এই কাজ আমি ঠিক করি না, ভালোবাসি না করতে। কারণ কি, তখন যে দামটা ছিল সেই দামে কিন্তু এই শাড়িটা আপনাকে দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য এটা 9.5 পাচ্ছেন, এখন হলে এটা দামটা কিন্তু অনেকটা বেড়ে যেত। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, অনবদ্য দেখতে, পিওর তাসারের মধ্যে। লীনা ম্যাম বলছেন একদম এটা সব থেকে ভালো লাগছে, যে শাড়িটা আমি পরবো সেটা অন্য কেউ পরবে না। একদমই একদমই। সর্বাণী ম্যাম অ্যাড্রেস হচ্ছে এটা নিয়ার টু শ্রীরামপুর স্টেশন, বিসাইড মানুষের সিনেমা হল, ফার্স্ট ফ্লোর সুইটি প্লাজা, একদম মেন রোডের ওপরে দেখতে পাবেন, রাস্তা থেকে দেখতে পাবেন আমাদের বুটিক প্রিয়দর্শিনী বুটিক। এটা 19 ইয়ার্স হলো, এটা এই এই 15th অগস্ট আসলে 19 বছর বয়স হবে, মানে 19 কমপ্লিট হয়ে 20-তে পড়বে, বুঝতে পারছেন যে কত পুরনো? ও সরি, 18 কমপ্লিট হয়ে 19-এ পড়বে, 18 কমপ্লিট হয়ে 19 বছরে পড়বে আমাদের বুটিক, অনেক পুরনো বুটিক, বুঝতেই পারছেন, দুদিনের অনলাইন নয়। তো এটা বহু পুরনো বুটিক, এই লকডাউনের দৌলতে আমরা অনলাইনে আসতে পেরেছি। সো দিস ইজ দ্য পাল্লা এরিয়া, জাস্ট সি দ্য বিউটিফুল পাল্লা, ভীষণ অসম্ভব সুন্দর এই পাল্লাটা দেখুন। এই দিকটা হচ্ছে গ্রিন কালার আর জাস্ট এন্ডটা হচ্ছে গ্রে কালার, গ্রেতে পুরো কাজটা করা হয়েছে, অসম্ভব সুন্দর আঁচলটা, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এটার প্রাইস হচ্ছে 9500 ফর দ্য প্রাইস রেঞ্জ। So the people watching over there, if you like to buy this sari, so you have to take the screenshot and send it to us quickly, because we have got only one piece for each and every sari. Ekta sari ektai piece, second piece nei. Khub taratari booking korben, ta nale kintu stock ar paben na. Lina Ghosh ma'am bolen khub sundor. Thank you so much Lina Ghosh ma'am. Ami dutu applic dekhabo, bishon sundor applic. সামান্য রেশম কোটা শাড়িটাকে এত অনবদ্য করা হয়েছে, জাস্ট টেক এ লুক ফর দ্য শাড়ি, জাস্ট চেক দিস শাড়ি। সো ইয়ে জো হ্যায় আপ দেখ রে হো, জাস্ট ইয়ে পাল্লা মে, মতলব সরি ইয়ে প্লিটস মে আয়েগি, সো দ্য ট্রায়াঙ্গল পোর্শন উইল অ্যাপিয়ার ইন দ্য প্লিটস এরিয়া, the triangle area will be appeared for the pleats area, just see the sari, and for the palla area you'll be getting this kind of triangle area, the same triangle there will be in the palla area. ye jo sari hai bahut hi lovely sari hai aur iska price hai 2500 for the price, isme iska blouse piece hai na, acha iske sath blouse piece bhi hai, iske sath blouse piece bhi hai 2500 for the price range. मूविंग ऑन टू द नेक्स्ट वन, ये साड़ी तो बहुत ही खूबसूरत है, मुझे बहुत अच्छी लगी ये साड़ी, माने एकटा सामान्य साड़ी देखुन कि असामान्य होयेछे, कलर दुटो आपनादेर डिफाइन कर दी, दिस इज ग्रे कलर, इट्स अ स्मोक ग्रे काइंड अफ, इट्स अ स्मोक ग्रे कलर ऑन द बॉडी, इट्स अ लाइट स्मोक ग्रे, इट्स अ लाइटर टोन अफ स्मोक, जस्ट टेक अ लुक फॉर द कलर, इट्स अ लाइटर शेड अफ स्मोक, and we have joined a lovely white color with this, shadar shonge grey combination korechi, just see the shade, beautiful color combination, shadar shonge grey, mane dur theke bojhay jacche na kintu eto sober hoyeche shari ta dekhte, mane oshombhob sundor, keu bhabbei na je shadar shonge grey debo, eta karo chinta bhabnar moddhei ashbe na, kintu shari ta ekta onobaddho rup peyeche, dekhun sei to ghisapita color, ei color gulo kei amake bhabna chinta kore kintu formation dite hoy, to etai যখন করেছিলাম তখনও কিন্তু ভাবিনি এতে এত সুন্দর লাগতে পারে বলে, জাস্ট টেক এ লুক ফর দ্য কালার কম্বিনেশন, আপনাদের জাস্ট কালার কম্বিনেশনটা আমি দেখাতে চাই, জাস্ট সি দ্য কালার কম্বিনেশন, সো দিস উইল অ্যাপিয়ার ফর দ্য প্লিটস এরিয়া অ্যান্ড দ্য সেম ট্রায়াঙ্গেল পোর্শন উইল অ্যাপিয়ার ফর ইয়ার পাল্লা, পাল্লা অ্যান্ড প্লিটস উইল বি উইথ দ্য সেম। একটু হোয়াটসঅ্যাপে এনকোয়ারি করুন ম্যাডাম, আমি সব বলে দিচ্ছি, বিউটিফুল শাড়ি অ্যান্ড উই হ্যাভ গট ওয়ান অ্যান্ড অনলি ফোন নাম্বার অফ আওয়ার্স, দ্যাট ইজ 9830374721, কাইন্ডলি রাইট ডাউন আওয়ার নাম্বার, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ আস উইথ ইয়োর রিকুইজিশন, উইথ ইয়োর এনি অফ দ্য এনি এনিথিং এনি ইনকোয়ারি ইউ হ্যাভ, ইউ জাস্ট শেয়ার আস ইন আওয়ার হোয়াটসঅ্যাপ, যে কোনো কিছু এনকোয়ারি থাকলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা আপনাকে জানিয়ে দেবো।
2500 ফর দা প্রাইস রেঞ্জ। মুভিং অন টু দা নেক্সট। Beautiful butter color, or you can say it's a biscuit color. It's a butter color, or you can say it's a biscuit color. Thank you so much, Aditi ma'am. Prottek ke request jodi share koren, eto sundor sundor shari onek manush kintu upokrito hobe. Beautiful shari, dekhte pachhen ki apurbo dekhte shari ta. ভীষণ সুন্দর দেখতে শাড়িটা দেখতে পাচ্ছেন, অসামান্য দেখতে শাড়িটা। কত দাম? 2950 ফর দ্য প্রাইস রেঞ্জ। 2950 ফর দ্য মিরর ওয়ার্ক শাড়ি। 2950 ফর দ্য মিরর ওয়ার্ক শাড়ি, একদম বিস্কিট কালার, ভীষণ সোবার সুদী একটা কালার কম্বিনেশন, বিস্কিট কালার। দ্যাটস ইট ফর টুডে। আমি আরেকবার আমার শাড়িতে চলে যাব। সো দিস ইজ ফর 8500 ফর মাই শাড়ি। অনেকেই জিজ্ঞেস করেছেন আমার শাড়িটার দাম কত। 8500, ইট ইজ ইন পিওর জর্জেট, এটা হচ্ছে পিওর জর্জেটের ম্যানিকুইন যেটা পড়ে আছে সেটা একটা হাফ টাসারের শাড়ি। দাম হচ্ছে 3500। এই পাশে ম্যানিকুইন যেটা পড়ে আছে সেটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, এটার দাম হচ্ছে 4500। আর যারা বুকিং করতে চাইছেন তাদের বলবো আপনারা বুকিং করুন। বুকিং নাম্বার হচ্ছে 9830374721। যদি কোনো এনকোয়ারি থাকে ওই নাম্বারই আপনারা জানান আমাদের। আমাদের শাড়িটা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই জানাবো। আর পেমেন্ট মোড হচ্ছে ফোনপে, গুগল পে বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন। আর সিওডি অ্যাভেলেবেল অনলি অন কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল। সিওডি হচ্ছে চার্জেবল। আর বাইরে যদি কেউ সিওডি নিতে চায় সেক্ষেত্রে আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার লাইক করতে একদম ভুলবেন না। হ্যাঁ, যাদের কমেন্ট আমরা পড়তে পারি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাইলেন্ট ভিউয়ার তাদেরও অবশ্যই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। স্টে ব্লেসড, স্টে হ্যাপি, স্টে টিউন, গুড বাই।